এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। তাহলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো। উল্লেখযোগ্য এবং সঠিক ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলোটাও মিস করবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করে দেবেন। তো নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এসেছে এবং নিয়োগ দুর্নীতি মামলা কি তাহলে সত্যি শুনতে পারবেন না আর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি আপডেট আসছে, ব্যাপারটা কীভাবে সূত্রপাত হয়েছিল যে বিচারাধীন বিষয় নিয়ে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা যে সমস্ত যে মামলা আছে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটি কিন্তু খবর আসছে। তো সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা না, শুধুমাত্র প্রাইমারি সংক্রান্ত মামলা, অর্থাৎ আজকে যেটা শুনানি ছিল এবং আজকে যে ব্যাপারটা উঠেছিল, অর্থাৎ সেখানে পুরো ব্যাপারটা এভাবেই এসেছে। এবং তো কোর্টের যখন অর্ডার কপি আসবে, সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, তো তখনই পরিষ্কার হবে ব্যাপারটা। তো এখন পর্যন্ত যে ব্যাপার, আজকে যে প্রাইমারি সংক্রান্ত যে মামলা ছিল শুধুমাত্র সেটা থেকে সরানো হয়েছে। তো পুরো ব্যাপারটা, অর্থাৎ সমস্ত যে মামলাগুলো আছে অভিজিৎ বাবুর এজলাসে, সমস্ত যে মামলা সেইগুলো কি কি সরানো হবে সেটা কিন্তু পরে আপডেট আসবে, আমরা কিন্তু আমাদের আপনাদেরকে জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে কিংবা আলাদা একটা ভিডিও মাধ্যমে। তো যে ব্যাপারটা আজকে এসেছে যে নিয়োগ সংক্রান্ত ওই মামলাটি কলকাতা হাইকোর্টে অন্য কোনো বিচারপতি এজলাসে পাঠাবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এবং শুক্রবার দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে সাক্ষাৎকারী যে প্রতিলিপি এসেছে তাতে তাঁর এজলাস থেকে, অর্থাৎ নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ ন্যায্য বলে মনে করছি আমরা। এবং এরই মধ্যে সেই রায়কে অনেকেই স্বাগত জানাচ্ছেন এবং অনেকেই এর বিপক্ষে যাচ্ছেন। তো অরিজিনাল যে ব্যাপারটা উঠেছিল সেটা আপনাদেরকে বললাম, যে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তার থেকে যত সূত্রপাত। তো এর আগের নির্দেশ অনুযায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা পড়েছিল এবং আদালত কক্ষেই কিছুক্ষণ সেই হলফনামা দেখেন প্রধান বিচারপতি। তারপরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি, অর্থাৎ পুরো ব্যাপারটা। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যেটা পর্যবেক্ষণ, যেহেতু বিচারাধীন মামলা নিয়ে কোনো সাক্ষাৎকার দিতে পারেন না কোনো বিচারপতি, তাই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বেঞ্চ বদল করা হলো নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার। টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অনুবাদ খতিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার বেঞ্চ পরিবর্তনের জন্য এদিন নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পরিষ্কার ব্যাপারটা উঠে এলো এবং আপনারা জানতে পারলেন উল্লেখযোগ্য ব্যাপারটা, যেটা কেসটা আজকে এসেছে সামনে এবং আপডেটটা এসেছে। এবং তাহলে প্রশ্নচিহ্নটা থেকে গেলো যে সমস্ত মামলা থেকে না শুধুমাত্র আজকের যে মামলাটা উঠেছিল সেটার থেকে। তো সঙ্গে থাকবেন এবং বাকি যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমরা জানিয়ে দেবো। আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।